আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন কম্বাইন্ড ফেল এক্সারসাইজ শুরু করব। আমরা এখন পর্যন্ত অতীতকাল ফেল, অনাতীতকাল ফেল, তারপর অনাতীতকাল ফেলের মধ্যে তিনটা ভাগ, একটা হচ্ছে সাধারণ, একটা হালকা, হালকাতম, তারপরে আদেশ নিষেধ, বলতে পারেন ছয় রকম ফেলের সাথে আমাদের ইন্ট্রোডাকশন হয়েছে। এখন যে কোনো ফেল দেখার সাথে সাথে আমরা এই ছয়টার মধ্যে কোন গ্রুপে পড়বে সেটাকে আমাদের বের করতে হবে, সেটা বিষয় এবং ভিতরের সর্বনাম কে, এবং এটার সাথে যদি কোনো অ্যাটাচড প্রোনাউন থেকে থাকে সে কে। তারা গ্র্যাজুয়ালি ওয়ান বাই ওয়ান আমরা আসছি। যেমন অতীতকাল ফেলকে বলা হয় ফেল মাদি, আমরা সেটাকে সংক্ষেপে আস্তে আস্তে মাদি বলার চেষ্টা করছি। অনাতীত ফেলকে বলা হয় মুদারে, মুদারে বলার চেষ্টা করছি। তাহলে মাদি ফেল কোনটা, মুদারে ফেল কোনটা, মুদাবিদের মধ্যে আবার তিনটা ভাগ আছে, মুদারি নর্মাল, মুদারে হালকা, মুদারে হালকাতম। সেটার আবার অ্যারাবিক টার্মোলজি হচ্ছিলো মুদারে মারফু, মুদারে মানসুব, মুদারে মাসজুম। হ্যাঁ, আস্তে আস্তে আমরা এগুলো পরিচিত হব। তারপর হচ্ছিল কমান্ডিং অ্যান্ড ফরবিডিং, আদেশ এবং নিষেধ। এটারও আরবি টার্মোলজি আছে, সেটা যে আমর এবং নাহি। যে আপনি যদি এখনও এটা গ্র্যাব করতে না পারেন অসুবিধা নয়, আমরা গ্র্যাজুয়ালি আরও পরে, এটা আরও পরের সিলেবাস। তো আপাতত আমরা এই ছয় ধরনের ফেলকে আমরা চিনতে পারতে হবে, আমাদের মিক্স আপ করে দেওয়া থাকবে। আমরা বিভিন্ন গ্রুপে গ্রুপে এই এক্সারসাইজগুলো আলহামদুলিল্লাহ করছি। যারা কেউ হার্ড কপিতে করছেন, এবং আমি চেষ্টা করছি প্রতি ক্লাসের পরে একটা অনলাইন এক্সামের মতো, ডিজিটাল এক্সামের মতো এক্সেল শিটে একই জিনিসই আমি ওখানে করতে দিছি আপনাদেরকে। অনেকে আলহামদুলিল্লাহ কমপ্লিট করছেন। তো এটা একটা রানিং প্রসেস, কনসেপ্টগুলো রিভিউ হচ্ছে, অভ্যস্ত হচ্ছি আমরা। এবং বুঝতে হবে এখানে যে আমরা যে টেকনিকগুলো শিখতেছি, এটা বলতে পারেন মোর দেন 90% এই টেকনিকের আন্ডারে কভার করবে। আমরা যে টেকনিকগুলো এখন আলোচনা করতেছি এর মধ্যে এগুলো মোর দেন 90% কেস কোরআন মজিদ হ্যান্ডেল করার সময় এই টেকনিক দিয়ে আপনি করতে পারবেন। তারপর কিছু এক্সেপশনাল কেস আছে, তো এক্সেপশনাল কেসগুলো আরও পরে আমরা হ্যান্ডেল করব। কনসেপ্টটা হচ্ছিলো, ক্যারিকুলামের কনসেপ্ট হচ্ছিলো যেগুলো ইজি এবং বারবার আসতেছে সেগুলোকে হ্যান্ডেল করে একটা কনফিডেন্স আসা, পাশাপাশি এটাও মাথায় রাখা যে ডিফিকাল্ট বিষয়গুলো আছে এর বাইরে, ওইটা আমরা পরে হ্যান্ডেল করব। তো অন্যান্য ক্ষেত্রে সবাই, অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্যারিকুলামে দেখা যায় যে ডিফিকাল্টগুলো একইভাবে নিয়ে আসা হচ্ছে সামনে, তো ওটাতে মানুষ অনেক ক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে এটা ডিফিকাল্ট পারতেছি না, দ্যাট মিনস আপনি সব পারতেছেন না, এরকম একটা ভাব চলে আসে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো নর্মাল যতটুকু বুঝতেছি যেটা ইজি সেটা দিয়ে দেখা যাচ্ছে অনেক দূর কভার হচ্ছে। তো ওইভাবে যদি আগাতে পারি তাহলে আমরা নর্মাল এবং ইজি টাইপটা খুব সহজে দখল করলাম, আর মাথায় থাকলো যে ডিফিকাল্ট সিচুয়েশনস আছে সেগুলো আমরা আস্তে আস্তে হ্যান্ডেল করবো। তো অতএব কনসেপ্ট হচ্ছে এইভাবে। তো আজকে প্রথমে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছিলো অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে একটা স্পেশাল ইউজ। সেই অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে স্পেশাল ইউজটা হচ্ছে এইভাবে, যেমন এখানে আমরা দুইটা শব্দ দেখি, একটা হচ্ছে এখানে তিন নম্বর এক্সাম্পলটা আছে ওয়াকশাউনি, ঠিক আছে, ওয়াকশাউনি, এটাকে আমরা চেনার চেষ্টা করব। এটা একটা ফেল, ওয়া তো আমরা বুঝলাম, ওয়া এক শাউনি, তাহলে ওয়াটা যদি আপনি বাদ দেন তাহলে বেসিক্যালি এখানে এটা আছে এক শাউ, ই আলিফের নিচে এখানে হবে জের। যদি আপনারা ঘুরে যান সেক্ষেত্রে আবার রিমাইন্ডার দিচ্ছি, সেটা হচ্ছিলো খালি আলিফের নিচে হরকত ডিপেন্ড করবে এই থার্ড আলিফের উপরে, এরপর যে জবর থাকে জের হবে, জের থাকলে জের হবে, যদি পেশ থাকে এটার উপর হবে ইকশাউনি। তাহলে এখানে নিটা দেখতেছেন বেসিক্যালি অ্যাটাচ প্রোনাউন, এটাকে যদি আলাদা করি এখানে তাহলে এখানে একটা আলিফ দিতে হবে, আর নিটা বেসিক্যালি আসছে এভাবে নুন একটা ইয়া ছিল, এটা হচ্ছে অ্যাটাচ একটা ছিল ইয়া, এখানে ছিল একটা ইয়া, বেসিক্যালি ইকশাউনি হচ্ছে, ইকশা হচ্ছে একটা কমান্ড আদেশ, শেষে ওয়া আলিফ আছে যেহেতু এটা, এটার ভিতরে আছে আন্তুম,
আর নিটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ঈর্ষা মানে তোমরা ভয় করো আমাকে। তাহলে ন্যাচারালি এটা যখন আমরা অ্যাটাচড হতো তখন এটাকে বেসিক্যালি এরকম হতো ঈর্ষাউনি। তো এখন ঈর্ষাউনি এটা ভার্সেস এটার মধ্যে পার্থক্য কী যেটা আমরা পেলাম, যেটা আমরা এখানে পেলাম সেটা হচ্ছিল এরকম একটা শব্দ, দুইটার মধ্যে পার্থক্য। পার্থক্যটা হচ্ছে এটা, যখনই আমরা খুব এমফেসিসের সাথে কথা বলি, জোরের সাথে কথা বলি, এটা কন্টিনিউয়াসলি আপনি আরো ব্যাকরণে পাবেন, তখন এই ইয়াটা হাজফ হয়ে যাচ্ছে, হাজফ মানে হচ্ছে এটা ডিলিটেড হয়ে যাচ্ছে, এটা আসছে। দ্যাট মিন্স আপনি যখন ঈর্ষাউনি পাচ্ছেন তখন বেসিক্যালি এখানে একটা নি প্রোনাউন যেটা অ্যাটাচ প্রোনাউন হিসাবে আছে সেটাকে আপনি ধরে নিতে হবে। তাহলে এক্ষেত্রে এটা একটা কমান্ডিং ফেল, ইনসাইড ডোয়ার হচ্ছে আন্তুম আর অ্যাটাচ প্রোনাউন হচ্ছে নি মানে হচ্ছে আনা। হ্যাঁ, এরকম প্রচুর এক্সাম্পল কোরআন মধ্যে পাবেন, এবং এই এই বিষয়টা প্রায়শই ঘটে থাকে যখন এমফেসিসের সাথে, এবং সবসময় এটার এক্সাম্পল হিসাবে সুরা কাফেরুন আপনি নিতে পারেন, কুলিয়া আইয়ুহাল কাফেরুন, সেটা যদি নেন কুলিয়া আইয়ুহাল কাফেরুন, সেটার মধ্যে শেষে যেটা দিয়ে সবাই রেফার করে সেটা হচ্ছিল কি লাকুম দিনকুম ওয়ালিয়া দিনী, ঠিক আছে। এখানেও কিন্তু দিনীটা নিয়ে পরে এটা অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে হয়, এটা যেমন ফেলের ক্ষেত্রে হয় অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে হয়, অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে ইয়াটা জেরে টার্ন করে। এখানে যে দিনী কথাটা বলা হচ্ছে এর মাধ্যমে একটা বেসিক্যালি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে, যেটা ট্রান্সলেশনে নেই, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন, ই দিয়ে যেটা আসতেছে দেখা যাবে কে কার্ডটা উইনওভার হয়। অতএব এটা কোনো একটা নেগোসিয়েটিভ কোনো একটা স্টেটমেন্ট, এটা একটা চ্যালেঞ্জিং স্টেটমেন্ট। তো সেটা যেহেতু আমরা বুঝি না সেজন্য আমরা মনে করি এটা হচ্ছে নেগোসিয়েশন স্টেটমেন্ট। শুরুটা হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে যারা অবিশ্বাসী। অতএব এই এক্সপ্রেশনটা আপনার দেখবেন ইয়া যখন অ্যাটাচ হচ্ছে ইদাফার ক্ষেত্রে হয়, যেমন এখানে আমরা যেটা বলছি দিনই, দিনই শব্দটাকে যদি আমরা ইদাফার ক্ষেত্রে আনেন, এক্ষেত্রে দিনই বেসিক্যালি এটা ছিল দিনই ইয়া, একটা ইয়া ছিল, দিন হচ্ছিল আমাদের ধর্ম, ইয়া হচ্ছিল আমার ধর্ম। তাহলে যখন এটা হাজফ হয়ে যাচ্ছে মানে খুব এমফেটিকলি বলা হচ্ছে ইয়াটা চলে যাচ্ছে দিন। হ্যাঁ, যেমন ধরেন আরেকটা এক্সপ্রেশন, আন্তুম কিভাবে বুঝবো ঈর্ষাউতে? ঈর্ষাউ এই যে ওয়াটা দেখেই বোঝা যায় যে আন্তুম, ঠিক আছে। ওয়া যেমন ঈর্ষাউ এটা আমর হলে ওয়া আলিফ, কারণ আমাদের ছয়টা প্রোনাউন, ঠিক আছে, আমাদের কিন্তু যখনই আমর হচ্ছে তখন হচ্ছে কিন্তু সিক্স, আইদার আন্তা নাহলে আন্তুম নাহলে আন্তুমা নাহলে আন্তুম, ওভাবে যদি চিন্তা করেন ওয়া আলিফ আছে শুধুমাত্র আন্তুমের ক্ষেত্রে। আরেকটা জিনিস মনে রাখবেন কোরআন মজিদে ম্যাক্সিমাম আন্তা এবং আন্তুম, ঠিক আছে, আরও শর্টকাট এই ওয়াটা ইন্ডিকেট করে যেহেতু অ্যাটাচ প্রোনাউন গ্রহণ করছে এখানে আলিফটা চলে গেছে, ওয়া আলিফ হলে সেটা আন্তুম হবে, ঠিক আছে। তো এখন এই আমরা যেটা বলছিলাম যে কোন দিন কুম বলি ইয়া দিন, এই জিনিসটা এই হাজবটা আপনার প্রায় পাবেন, যেমন এখানে দেখেন ওয়াকশাউনি পাইলেন, এখানে দেখেন ফাসকুরুনি, ঠিক আছে, একই কেস ফাসকুরুনি, ফাইয়ার হাবুনি, ঠিক আছে, এই যে ওয়া ইয়া ইয়া ফারহাবুনি, ঠিক আছে, এই যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু একটা পাওয়ারফুল এক্সপ্রেশন বিভিন্ন ক্ষেত্রে বলে। যেমন এখানে দেখেন এখানে বলা হয় নাই আমবিউনি, ইয়াটা আছে কিন্তু এখানে হাজফ হয় নাই, হাজফ মানে ডিলিট করে দেওয়া হয় নাই, এখানে কিন্তু তাও ডিলিট হচ্ছে। তাহলে এমফেটিক এক্সপ্রেশনের মধ্যে কিন্তু এই জিনিসটা আসবে, এই অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে এটা প্রায় আপনি ইদাফার ক্ষেত্রে পাবেন। যেমন আমি যেটা চট করে ভুলে গেছিলাম সেটা হচ্ছে রবের ক্ষেত্রে, যেমন এটা কমন রবকে যখন আমরা ডাকি শব্দটা কী রব্বুন, রব্বুন প্লাস যখন আমরা ডাকি আনা, আনা ডাকি, এটা সমান সমান কী হয়ে যায় রব্বু প্লাস ইয়া,
এটা হয়। এখন যেহেতু সে নিতে পারে না পেশকে, আলটিমেটলি সে দাঁড়ায় হচ্ছিল রব্বি, এটাও একটা জেন্নে, তারপর একটা ইয়া, এটা হলো আমাদের এক্সপ্রেশন। হ্যাঁ, রব্বি স্ট্যান্ডার্ড ফর্মেট, আমার রব। কিন্তু যখন আপনি ব্যাকুলভাবে দোয়া করেন, দেখবেন কোরআন মজিদে ব্যাকুল দোয়ার ক্ষেত্রে তখন কী করা হয়, এটা ইয়াটাকে হাজার করে, তখন দেখবেন রব্বি। এ রব্বি মানে হচ্ছিল ব্যাকুলভাবে বলতেছেন আমার রব। মুসা আলাইহিস সালামের দোয়ার মধ্যে দেখবেন রব্বি, এই জিনিসটা কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। এই ইয়াটা হাজব হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে, ব্যাকুলতা প্রকাশ করার জন্য এই জিনিসটা হচ্ছে। মানে রব্বি মানে এখানে হচ্ছিল, এটাকে আপনি যদি মনে করেন এটা লাইট, নট নেসেসারি লাইট, এটার মধ্যে কে লুকায় আছে, এটার মধ্যে ইয়াটা লুকায় আছে, এক্সপ্রেশন এক্সপ্রেশন হিসাবে। তো সেটা আমরা দেখব, সেটারই ফেলের এক্সপ্রেশনটা হচ্ছিল এখানে আমাদের বিষয়টা আছে। তা আমরা একটা একটা করে আলোচনা করি, কেন এটাই আপনারা ইনশাল্লাহ নেক্সট এক্সারসাইজ করবেন, এটা এক্সামটা এটাই হবে, কিছু এডিশনাল ফেল থাকবে, অতএব একটু খেয়াল করেন, কারণ আমি এখন দেখাচ্ছি, পরে আপনি এটাকে প্র্যাকটিস করবেন। ওয়াকশাও নি, এটা নিটা বাদ দিলেন, ওয়াকশাও এটা হচ্ছিলো বেসিক্যালি আমর, সেট আপটা করে নিই। এটা হচ্ছিল আদেশ, এটা আদেশ হবে। আর এটার ভিতরে যেমন সংযুক্ত সর্বনাম হচ্ছিল, আমরা এখানে পুরাটাই দেখি, আনা লিখব, আনা, আর ইনসাইড প্রোনাউনটা হচ্ছিল আন্তুম, আন্তুম। এরপরটা হচ্ছিল কি, ইয়াস আলু নাকা, কাটা অ্যাটাচ করলাম, ইয়া আছে, উয়া আছে, একদম রেগুলার, এটা হচ্ছে অনাতীত কাল, এখানে আর কোনো কিছু নাই। এবং ইনসাইড ডোয়ার হচ্ছিল হুম, আর আউটসাইড ডোয়ার হচ্ছিল আন্তা, আন্তা। তারপর এটা হচ্ছিল কি, ওয়াকতুলু হুম, হুমটা অ্যাটাচ করলাম, এটা হচ্ছে ওয়াকতুলু, উক্তুলু, ওয়াটা বাদে যে আলি দিয়ে আপনি বুঝবেন, উক্তুলু, উক্তুলু ওয়াকতুলু হচ্ছে আমর, আদেশ। আদেশ থাকার মানে এটার আভ্যন্তরীণ স্মরণ সর্বনাম হবে আন্তুম, এই ফরম্যাটটা, এবং অ্যাটাচ প্রোনাউন আছে হুম। তারপর ছিল এটাও, ওয়া আখ রিজু হুম, এই আখ রিজু হুম, এটাও এই যে হামজা দিয়ে জবর দিয়ে আছে, আখ রিজু, এই রর উপরে যখন জের হচ্ছে দেখেন পরপর দুইটা শব্দ, আখ রিজু হুম, আখ রজু হুম, তাহলে আখ রিজু এই যে জের হচ্ছে, এই জেরের জন্য এটা আমর, আর জবরের জন্য এটা হুম। প্রথমটা হচ্ছে আমর, দেখতে দেখতে আমরা সর্ব দেখলে এটা আরও স্ট্রং হয়ে যাবো আমরা এটাতে, এটা আদেশ। আভ্যন্তরীণ সর্বনাম হবে, আর আন্তাটা হবে অ্যাটাচ। জাজাকুল্লাহ খাইর, আনতে হবে। ওয়া আখরিজু হুম, এটা হলো আদেশ, আর ভিতরে আছে আন্তুম, আর অ্যাটাচ প্রোনাউন আছে হুম। আর আখ রজু হুম, এই যে রর উপরে যেটা জবর দেখতেছেন এইটাই বেসিক্যালি এখানে ইন্ডিকেট করে দেয় এই ফর্মটার মধ্যে। যখন জের আছে এটা হচ্ছিল সিম্পল অতীতকাল ফেল, এটা অতীতকাল ফেল, এটার ভিতরে আছে হুম, আভ্যন্তরীণ সর্বনাম হিসাবে আছে হুম, আর অ্যাটাচ প্রোনাউন হিসাবে আছে আন্তু। এটা সুরা বাকারের একটা আয়াত থেকে নেওয়া হয়েছে, 291 নম্বর আয়াতে,
সেখানে একইভাবে ব্যবহার হচ্ছে। এটা পড়লে আপনি বুঝবেন অনেকগুলো ইয়েগুলো আছে, যেমন যেমন বলা হচ্ছিল কি ওয়া আহ রিজু হুম, তাদেরকে বের করে দাও, তোমরা বের করে দাও তাদেরকে, মিন হাইসু আহ রাজু হুম, যেখান থেকে তারা বের করে দিয়েছিল তোমাদেরকে। ঠিক আছে, আহ রিজু হুম মিন হাইসু আহ রাজু হুম। এরপরেটা আসি, ওয়ালা তুকাতিলু হুম, আপনি হুমটা অ্যাটাচ প্রোনাউনটা বাদ দিলেই সাথে সাথেই আপনি কিন্তু টের পেয়ে যাবেন লা আছে, এটা লাইটেস্ট হয়ে গেছে ওয়া। তার এটা হচ্ছিল নিষেধ। ওয়ালা তুকাতিলু হুম, এটা হচ্ছে নিষেধ, অ্যাটাচ প্রোনাউন হচ্ছে হুম, আর ভিতর হচ্ছে আন্তি। এগুলো কমন কেস, একেবারে আমি এক এক্সেপশনাল কেস এখানে কম দিছি, যাতে এটা হচ্ছে অভ্যস্ত হয়ে যান, আপনি দেখতে 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 অভ্যস্ত হয়ে যান, এগুলো বারবার পাবেন, কিছু এক্সেপশনাল কেস সেগুলো পরে, সেগুলো পরে দেখবেন। একইভাবে দেখেন এখানে চলো আমরা দেখব, এই যে দেখেন এই পরেটা হচ্ছিল কি, ফাক তুলু হুম ওয়াক তুলু হুম ফাক তুলু হুম, এক সিন ওয়াক তুলু হুম ফাক তুলু হুম, একই জিনিস। এই শব্দটা একটা ওয়াক তুলু হুম, আর একটা হচ্ছে ফাক তুলু হুম, আদেশ, হুম অ্যাটাচ প্রোনাউন, ভিতর আছে আন্ত। এবার দেখেন লাম তুনজির হুম, ফাইন, লাম দেখার সাথে সাথে আপনি কনফিউশন ছাড়াই এটা হবে কি, এটা হবে লাইট না লাইটেস্ট, এটা হবে লাইটেস্ট, হালকা তো। এটা হবে হালকা, তারপরে এটা হবে, এবং ভিতরে হচ্ছিল দেখেন তুনজির, এখন তুনজির হলে কি হবে, এটা অ্যাটাচ প্রোনাউন হুম, অতএব এটা সমস্যা নাই, হুম হুমই মতো হবে। এখানে তুনজিরের ক্ষেত্রে দুইটা হতে পারে, আনতা হতে পারে, অথবা ইয়া হতে পারে, যেহেতু তা আছে তুনজির, লাম তুনজির হালকাতম, এটা লা তুফসিদু একেবারে নিষেধ, এবং এটার কোনো অ্যাটাচ প্রোনাউন নাই, আর ভিতরে বসে আছে আন্তুম। ঠিক আছে, ভিতরে বসে আছে আন্তুম। এখন এখানে আরেকটা জিনিস, বিভিন্ন এক্সারসাইজে রিসেন্টলি যারা করছেন তাদের জন্য আমি রিমাইন্ড করে দিচ্ছি, লাম তুনজির হুম ফাইন, এ তুনজুরের ভিতরে আইদার কে আছে, আন্তা অথবা হিয়া আছে, কিন্তু এটা যদি আউটসাইড ডুয়ার নিয়ে থাকে, এটার পরে যদি একটা রাফা ফর্মে যদি কোনো ইসম থেকে থাকে, তখন আপনি যখন বলবেন যে এটার আউটসাইড ডুয়ার হচ্ছে সামথিং এখানে আছে, তখন আমি যদি জিজ্ঞাসা করি আপনাকে তুন জিরের ইনসাইড প্রোনাউনটা কি, তখন আপনি কোনো অবস্থায় আন্তা অথবা হিয়া এই অ্যান্সারটা কারেক্ট নয়, তখনকার কারেক্ট অ্যান্সার হচ্ছে হিয়া। ঠিক আছে, যেমন এখানে আমাদের সেই কেসটা নাই, লাম লাম তুন জির হুম আউটসাইড ডুয়ার নাই, অথবা আমরা এখানে বলতেছি আমরা জানি না এটা আসলে কি, আইদার হিয়া হতে পারে অথবা আন্তা হতে পারে, কিন্তু এটা যদি আউটসাইডার নেয় ডুয়ার নেয়, তখন এটা ইনসাইড ডুয়ার কোনোভাবেই আনতা হতে পারবে না, কেন আউটসাইড ডুয়ারের বিষয়টা হিয়ার সাথে সম্পর্কিত। অতএব এরকম একটা ট্রিক কিন্তু আপনাদের এক্সারসাইজের মধ্যে আছে, আউটসাইড ডুয়ারই যখন আসতেছে তখন এই তুনজির তা দিয়ে আন্তার যে আন্তা হিয়ার ফরম্যাটটাকে আপনাকে বলতে হবে হিয়া, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন লা তাকশাউনা, এখানে লার পরে তাকশাউনা ফুল ফর্ম, এটা লাইটেস্ট হয় নাই, দ্যাট মিন্স এটা আমাদের কোনো কিছু হয় নাই, হালকাও হয় নাই, হালকাতম হয় নাই, এটাকে আমরা স্ট্রেইট বলে দিব হচ্ছে অনাতিত কান ফেল, আমরা লাটাকে আর আলাদা করে কনসিডার করবো না, অনাতিত কান ফেল, এবং এটার ভিতরেও হুম, এটার ইনসাইডে ইনসাইড প্রোনাউন হচ্ছে হুম, এটা এটার অ্যাটাচ প্রোনাউন কিছু নেই, যদি অ্যাটাচ প্রোনাউন না থাকে আমরা এটাকে গ্যাপ দিব, অ্যাটাচ প্রোনাউন নেই। ঠিক একইভাবে পরেরটাও
এটা অনাতীত কাল ফেল লা ইয়ালামুনা এবং এটা ইনসাইড প্রোনাউন হচ্ছে হুম এবং এটার সাথে কোনো অ্যাটাচ প্রোনাউন নাই ওয়া ইয়া ইয়া ফারহাবুনি এখন এই এক্সারসাইজগুলো যখন আপনারা করবেন আমি একটা বাক্য দিয়ে দেব আমি বলে দেব না যে কোনটা ফেল অ্যাপ্লিকেবল ফেল কোনটা ঠিক আছে অতএব আপনাকে এখানে ওয়ার্কআউট করে নিতে হবে কোনটাকে আপনি যদি মনে করতে থাকেন যে ওয়া ইয়া ইয়া এটা কি ফেলের কোনো সিমটম আছে এটার মধ্যে কোনো ফেলের সিমটম নাই ফারহাবুনি এটার মধ্যে আছে ফা অতএব এটা আরিফের নিচের হরকতটা হবে এর এর হাবুনি অতএব এর হাবুনি এই ওয়া আছে এটা হচ্ছে একটা আমর আদেশ এবং ভিতরে আছে আন্তু আর অ্যাটাচের মধ্যে আছে আনা অ্যাটাচ পোনা নিটা যেটা শর্ট হয়ে গেছে সেই জিনিসটা ঠিক আছে এইভাবে ওস্তাদ এখানে আন্তুম কিভাবে বুঝবো আন্তুম বোঝা খুব সহজ এই ওয়াটা থাকলেই যখন আমর হবে তখন আন্তুম এটা ওয়া থাকলে এটা আমরের আন্তুমের নির্দেশ ঠিক আছে যেমন ইরহাবুনি যখন হচ্ছে ইরহানু এই ওয়াটাই আন্তুম কেন আপনি চেক করে দেখেন কেন যখনই আমর হচ্ছে তখন বেসিক্যালি ছয়টার একটা হচ্ছে তো সেক্ষেত্রে ওয়া কিন্তু এই ক্ষেত্রেই আসে অন্য ক্ষেত্রে ওয়া কিন্তু আসা সম্ভাবনা নেই এটাকে আমরা কি নিষেধ বলতে পারি এটাকে আমরা নর্মালি বলছি অবজারভেশন তো অবজারভেশন মানা মানে মানে সিম্পল অনাতীতকাল ফেল এটা এটার মধ্যে নিষেধ নেই ঠিক আছে এটা নেগেশন না সেই হিসাবে এই দুইটাই একুশ আর তেইশ একই রকম তেইশ ঠিক আছে এই আর এখানে যখন ২৫ নম্বর ওয়া ইয়া ইয়া ফারহাবুনি এখানে ফারহাবুনি এটা হচ্ছে আমাদের ফেল ফাটা হচ্ছে অতএব ইর হাবু একটা পার্ট নি হচ্ছে একটা পার্ট ইর হাবুকে দেখলে আপনি বুঝতেছেন এটা আমর স্টাইল ঠিক আছে র হা বা এটাও আমরা দেখবো ইনশাল্লাহ যে রুটগুলো কী থাকে সেটা নেক্সট ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ তো এইভাবে আসি আমরা সিমিলার প্যাটার্ন আমরকে তো আমরা অতীতকালের সাথে গন্ডগোল করে ফেলতে পারি না হ্যাঁ এটা হচ্ছিলো হতে পারে সেটা একটা বিষয় আছে সেটা ইনশাআল্লাহ ডিসক্রিপ্ট করে ফেলবো আমরা হ্যাঁ সেটা অতীতকাল হুমের সাথে এটা গন্ডগোল হবে যেমন এটার একটা কেস আমি এখানে পাশাপাশি দিছি এটা নয় এবং এগারো নম্বরটা ওয়া আখ রিজু হুম আখ রিজু এখানে আমর কিন্তু আখ রজু যখন হচ্ছে তখন এটা হচ্ছিলো হুম এই এই মধ্যের মধ্যের লেটারটা যেমন এখানে আখরাজু এখানে মধ্যে বেসিক্যালি তিনটা লেটার আছে খ রাজা এই মধ্য লেটারটার উপরে যদি জবর থাকে হুম হবে জেড থাকলে হবে আমর এটা একটা রুলস আছে কুইক রিকগনিশন টেকনিক ঠিক আছে সেটা যখন ওরকম কেস হবে তারপরে জবর হতে পারে বেসিক্যালি জের হতে পারে পেশ হতে পারে জবর হলে এটা অবশ্যই জবর জের থাকলে যদি জবর থাকে তাহলে হুম হবে আর জের অথবা পেশ থাকলে এটা হবে হচ্ছে সাধারণত আপনার আমর হবে ঠিক আছে এই তারপর এখানে দুই নম্বরটা দেখেন ওয়াসকুরুনি ঠিক আছে এখানে কার উপর কি আছে পেশ আছে ঠিক আছে জের নাই পেশ হলেও এটা হতে পারে ওয়ালি দিয়ে ওয়াসকুরুনি এটাও কিন্তু আমরের পেশ এটা আদেশ এবং আপনার যেটা ভিতরে সংযুক্ত সর্বনাম হচ্ছিল নি আনা আর ভিতরে আছে আন্তু এর পরেরটা দেখেন চার নাম্বারটা কি আসকুর হুম আসকুর কুম আর এই আগে আগের দুইটার মধ্যে পার্থক্য দেখেন এই আস কুকুরমের মধ্যে বেসিক্যালি কুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন মানে আন্তুম হচ্ছে সংযোজক সর্বনাম কিন্তু এটা একটা প্রেজেন্ট টেন্স ফেল লাইটেস্ট ফেল হালকাতম ফেল এবং এটার ভিতরে আছে আনা
আজ করবো এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। এটাকে যদি আপনি বলতে চান যে এটা আমর হবে, আমর হইলে অবশ্যই আজ কির হবে, যদি এটা আসতে চান হচ্ছে হলো আনতে হিসাবে, ঠিক আছে, সেটা হতে হবে আজকির। আজকুর কোনোভাবে এটা এটার আমর হবে না। ফরমেশন, তারপর ওয়াশকুরুলি, এখানে দেখেন ওয়াশকুরু এটা কিন্তু আদেশ, ওয়াশকুরু এটার কোনো অ্যাটাচ প্রোনাউন নাই, আন্তুম অ্যাটাচ প্রোনাউন নাই এটা ওয়াশকুরুলি। লা তাকফুরুন, ইয়ে নু তাকফুরুনা, বেসিক্যালি এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তাকফুরু এটা হচ্ছে নিষেধ। দশ নম্বর ইউকাতিলুনা, একেবারে ফুল ফর্ম, ইয়া আছে উনা আছে, কুম অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছে একেবারে অনাতিককালের রেগুলার ফর্ম, ভিতরে আছে ইনসাইড, ডুয়ার আছে হোম, অ্যাটাচ প্রোনাউন আছে আন্ত। সাকিফ তুমু হোম, এই যে তুমু সেই কেসটা, তুমু যেহেতু এখানে আছে এটা হচ্ছিল অতীতকালের কেস। ভিতরে আছে আন্তুম, অ্যাটাচ প্রোনাউন হচ্ছে হুম, ভিতরে আন্তুম অ্যাটাচ প্রোনাউন হচ্ছে হুম। এটার চার নম্বরের সংযুক্ত সর্বনাম কুম মানি আন্তুম, আর এটার ভিতর আছে আনা, আসকুরু সেখান থেকে আসকুর, আনা আসকুরু সেখান থেকে লাইটেস্ট হয়ে গেছে আসকুর। এখন কি কারণ হয়েছে কারণ আমরা জানি না, কেন লাইটেস্টের ক্ষেত্রে মনে রাখবেন হরফ ছাড়াও লাইটেস্ট হয়, কিন্তু লাইট ক্ষেত্রে মানসুবের ক্ষেত্রে সাধারণত হরফ থাকবে, কন্ট্রোলার একটা হরফ থাকবে, আর মাজজুম মানে লাইটেস্টের ক্ষেত্রে হরফ নাও থাকতে পারে, অন্য কারণেও এটা লাইটেস্ট হয়। তাহলে চার নম্বরটা হচ্ছে এটা আনা ভিতর আছে, প্রেজেন্ট টেন্স, এটা বেসিক্যালি শব্দ ছিল আসকুরু, সেখান থেকে আসকুর, আনা আসকুরু সেখান থেকে আসকুর। হাতটা দেখার সাথে সাথে আপনি বুঝে যাচ্ছেন, আর কোনো চিন্তা করার কিছু না, এটা হচ্ছে লাইট হালকা। এবং ইউকাতিলু, ইউ আছে উ আছে, সেক্ষেত্রে এটার ইনসাইড ডুয়ার হচ্ছে হুম, আর অ্যাটাচ প্রোনাউন হচ্ছিল আন্তুম। ফা ইন, এটা এটা খেয়াল করেন, ফা ইন বলার পরে সাধারণত আমরা খেয়াল করছি কি ইন হলে সাথে সাথে একটা প্রেজেন্ট টেন্স ফেল আসে, পরে দেখেন এটা প্রেজেন্ট টেন্স ফেল না, ইয়া নাই, তা নাই, হামজা নাই, নুন নাই, ক তালু, এই যে তার উপরে দেখেন জবর আছে, দ্যাট মিন্স এটা একটা মাদি ফেল, অতীতকাল ফেল, এটা অতীতকাল ফেল, তা জবর আছে, ওয়া আলিফ আছে, অতএব এটার ভিতরে আসে ছিল কো ইনসাইড প্রোনাউন হচ্ছে হুম, অ্যাটাচ প্রোনাউন হচ্ছে আন্ত। ইনের পরে অতীতকালও আসতে পারে, অনাতীতকাল আসতে পারে, অনাতীতকাল যদি আসে ইনের পরে সেটা লাইটেস্ট হয়ে যাবে, এটা হচ্ছে জেনারেল রুল, ঠিক আছে, আর যদি অতীতকাল আসে সেটার কোনো চেঞ্জ হবে না, সেটাও এখান থেকে আমরা দেখতে পাবো। তারপরে আঠারো নম্বর আসছেন ফালা তাজ আলু, লা তাজ আলু নিষেধ, তাজ আলু নিষেধ, ভিতরে আছে আন্তুম। কিন্তু অ্যাটাচ কোনো প্রোনাউন নেই, লাম ইয়াফ আলু, লাম তাফ আলু, তাফ আলু না তাফ আলু, এটা হচ্ছিল লাইটেস্ট। হালকাতম, ভিতরে আন্তুম আছে, অ্যাটাচ প্রোনাউন কিছু নেই।
ওয়ালান তাফালু, এই যে তাফালু তাফালু আছে দুইটাই তাফালু, কিন্তু আপনি হর এটা কন্ট্রোলার হরফ দেখে আমরা এটাকে বলে দিচ্ছি হালকা, লাম তাফালুর মধ্যে এটাকে বলতেছে হালকাতম, লান তাফালুকে এটা বলতেছে হালকা, এবং ভিতরে আন্তুম আছে একই ফর্মে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি খেয়াল করেন মুদারের টেবিলের মধ্যে 14টা ফেল ফর্ম আছে, 5টার একটা প্যাটার্ন আছে আর বাকি 9টার একটা প্যাটার্ন আছে। 9টার প্যাটার্নটা 5টা যেমন হুয়া ইয়ান শুরু, হিয়া তান শুরু, আন্তা তান শুরু, আনা আন শুরু, নাহনু নান শুরু, এই 5টা লাইট লাইটেস্টের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায়। যদি লাইট হয় শেষে জবর হবে, লাইটেস্ট হলে জজম হবে, কিন্তু বাকিগুলোর লাইট লাইটেস্টের চেহারা একই, শুধুমাত্র কন্ট্রোলারের মাধ্যমে বুঝব যে এটা লাইট না লাইটেস্ট। ঠিক আছে, আম বিউনি, ঠিক আছে, অ্যাটাচ প্রোনাম আম বিউ, এটা হচ্ছে আদেশ। আম বিউ ডুয়ার হচ্ছিল, এখানে হচ্ছিল ইনসাইড আছে আন্তুম, আর আদেশটা করা হচ্ছে আনাকে। এবার রব্বানা লা তু আখিজ না, তু আখিজ না, এই যে না লা তু আখিজ না, এখন আপনি বলতে পারেন তু আখিজ না জজম না, এটা একটা মুদারে মাদি ফেল, বলতে পারেন কিনা দেখেন, আপনি অর্থ জানেন না, আপনি বলে দিতে পারেন যে জজম না যেহেতু এন্ডিং আছে সামনে তু থাকলেও আমরা জজম নাকে দিয়ে এখানে কি করে ফেলবো, এটার ভিতরে মাদি এবং মানে অতীতকাল ফেল ইনসাইড ডুয়ার কি বলে দিব, নাহনু বলে দিব, এটা বলা যায় কিনা টেকনিক্যালি, টেকনিক্যালি আমরা যে রিকগনিশন বলছি সেটা, কিন্তু তার আগে খেয়াল করতে হবে যেখানে লা আছে একটা কন্ট্রোলার নেগেশন, একটা পসিবিলিটি আছে লাটাকে ইগনোর করে আপনি তু আখিদ না এটাকে ধরে আপনি বলতেছেন এটার এন্ডিংটা যেহেতু অতীতকালের সাথে মিলে যাচ্ছে অতএব এটা হচ্ছে অতীতকাল ফেল, ভিতরে নাহনু আছে, কিন্তু সামনে যখন লাটাকে কনসিডার করতেছেন দেখেন লা তু আখিদ এটাকে কিন্তু কী করে দিচ্ছে, লাইট করে দিচ্ছে। ঠিক আছে, এটাকে লাইট করে দিচ্ছে, দ্যাট মিনস এখানে নেগেশন হচ্ছে। লা তু আখিদ না, এটার অ্যাটাচ প্রোনাম হচ্ছিল নাহনু, নাহনু, এখন ইনসাইড প্রোনাম কী হবে, আমি নেকলাম, এটা আন্তা, এই তু আখিজকে আমরা সাধারণত লেখি আন্তা অথবা হিয়া, যদি রব্বানা শব্দটা যেহেতু আমরা জানি অতএব আমরা এখানে আর এটাকে হিয়া দেখব না, কেন রবের কাছে আমরা দোয়া করতেছি, ওনার জেন্ডারটা হচ্ছে পুরুষ বচক, অতএব রব্বানা হে আমাদের রব, লা তু আখিজ না আমাদের পাকড়াও করবেন না, করবেন না, লা তু আখিজ না, তাহলে সেক্ষেত্রে এই জ্ঞানের ভিত্তিতে রব্বানার জ্ঞানের ভিত্তিতে আমরা তু আখিজ নাকে কী বলতেছি, আন্তা। ঠিক আছে, তো এটাও কিন্তু সার্কামস্ট্যান্সের উপরে, যেহেতু রব্বানা সবারই একটা কমন ভোকাবুলারি, সেক্ষেত্রে আমরা যদি এখানে তু আখিজ না বলে তু আখিজকে যদি গ্রামাটিক্যালি বলার চেষ্টা করি আন্তত বা হিয়া, তাহলে সেটাও কী হবে না, রাইট আনসার হবে না, তাই না? তাহলে যতটুকু অ্যাভেলেবেল নলেজ আছে সেটাও আমাদেরকে এখানে কী করসপন্ড করতে হবে, সেটাও একটা পাওয়ারফুল বিষয় ওখান থেকে। তো এরকমভাবে আমরা এইভাবে মিক্স আপ করে দিব আমাদের সে এক্সারসাইজটাও, আলহামদুলিল্লাহ আজকে রাতে আমি ছেড়ে দিব। তো এটা আপনারা করার চেষ্টা করেন, এখানে অনেক রকম ক্রাইসিস হবে, ঘাবড়ানোর কিছু নাই, এগুলো দেখতে 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 প্র্যাকটিস করতে করতে আমরা কমন বিষয়গুলো শিখে ফেলবো, তারপরে আমরা কিছুদিনের মধ্যে নেক্সট উইক থেকে বা তারপরে উইক থেকে আমরা সর্ফ যখন ঢুকে ধরে ফেলবো তখন এই বিষয়গুলো আরও কনফিডেন্সের সাথে আপনি বলতে পারবেন। তো বিষয়টা হচ্ছিলো শব্দগুলো চিনা, এখন আপাতত যে জিনিসটা হবে একেবারে মিনিমাম কেস যেটা হবে, আমি বলো মিনিমাম এক্সপেকটেশন, এত যারা এতক্ষণ পর্যন্ত এক্সারসাইজগুলো করতে পারছেন তাদের মধ্যে মিনিমাম এক্সপেকটেশন হচ্ছিলো আপনারা ফেল শব্দগুলোকে সামহাও আলাদা করতে পারবেন, হয়তো বা ভুল হবে, যে ভুলটা আমরা বললাম এই ভুলটা অনেক ক্ষেত্রে আমাদের হবে, আখ রিজু হুম এটা আমর নাকি আখ রজু হুম এটা আমর, কিন্তু আমরা বুঝতেছি এইটা হচ্ছে একটা ফেল শব্দ, এটা কোনো সময় আমরা কী বলবো না, ইসম শব্দ বলবো না, তাই না?
এই যে বিষয়টা আলাদা করা ইসম থেকে আলাদা, এটা দুইটার মধ্যে কনফিউশন হচ্ছে, আইদার এটা আমর হবে নাহলে এটার ভিতরে হুম হবে। এই যে এতটুকু ডিসিশন মেকিংয়ের জায়গায় যদি আপনি আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ইট ইজ ডান। এই কনফিউশনটা দূর করতে গেলে আরেকটু এক্সারসাইজের দরকার আছে, আরেকটু ইনফরমেশনের দরকার আছে, আরও কিছু টেকনিকের দরকার আছে। তো অতটুকু যদি আমরা স্ক্রিন আউট করতে পারি আলহামদুলিল্লাহ, এই দুই মাসের ব্যবধানে এটাও আমার কাছে মনে হয় একটা বড় অ্যাচিভমেন্ট হবে ইনশাল্লাহ। দেন এটাকে ফাইন টিউনিং করা হচ্ছে, নেক্সট এক মাসের কাজ হচ্ছিল আমরা এই জেনাগুলোকে শব্দের অর্থসহ আরও স্ট্রংগেস্ট ওয়েতে এগুলোকে ডিটারমিন করা। দ্যাট মিনস অলরেডি আমরা দুই মাস শব্দ, দুই মাস সময় আমরা এটার পিছনে দিয়েছি, আরও এক মাস শব্দ যদি, এক মাস সময় যদি আমরা এটার মধ্যে দিতে পারি তাহলে দেখবেন যে আপনি শব্দ চেনার ক্ষেত্রে আপনি একটা কমফোর্টেবল পজিশনে চলে গেছেন এবং সব শব্দ চিনতেছেন, এটা আইদার ইসম নাহলে ফেল নাহলে এটা হর। তারপর এখানে ফ্র্যাগমেন্ট কোনটা আছে, পাঁচটা ফ্র্যাগমেন্ট আমরা আজকে কভার করলাম, এটা এক্সারসাইজ করার পর আপনি বুঝতে পারবেন যে এখানে কোন কোন ফ্র্যাগমেন্ট আছে। ঠিক আছে, তাহলে ফ্র্যাগমেন্ট চিনে ফেলতে পারতেছেন, ইসম চিনে ফেলতে পারতেছেন, হর্ফ চিনতেছেন, ফেল চিনতেছেন, এটার সম্বন্ধে একটা কগনিজেন্স তৈরি হচ্ছে। দেন আমরা এগুলোর অর্থ কীভাবে বুঝতে হয় সেটা খুব শর্টকাট মেথড, সেটাকে আমরা দেখাই দেবো। তারপর সেটা দেখানোর পরে দেন আমরা যাবো হলো সেন্টেন্স কনস্ট্রাকশন, তখন আপনি খুব লজিক্যাল ওয়েতে আপনি ইনশাল্লাহ বাক্য গঠন করতে পারবেন। দ্যাট ইজ দ্য জার্নি। তো এটা কতদিন সময় আমরা দিলাম, দুই মাস সময় দিলাম, সপ্তাহে তিন দিন করে। হ্যাঁ, তো সেই আসপেক্টে আপনি চিন্তা করে দেখেন আপনার পজিশনটা কতটুকু চেঞ্জ হচ্ছে। দুইটা জিনিস ঘটতেছে, যারা একেবারে নতুন তাদের কাছে একটা পজিশন, যারা আগে বিভিন্ন ফর্মে গ্রামার শিখছেন তাদের জন্য আরেকটা পজিশন, এক একজনের এক এক পজিশন হচ্ছে। অতএব ডেফিনেটলি যারা এক্সারসাইজগুলো করছেন এক্সারসাইজের রেজাল্ট দেখে অন্তত আমি বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ যারা এক্সারসাইজগুলো করছেন তারা গ্র্যাজুয়ালি তাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে। সেই জন্য আমি এনকারেজ করব যারা এখন পর্যন্ত এক্সারসাইজে ঢুকেন নাই, শুরু করেন, ভুল করতে করতে দেখা যাবে একটা সময় ডাইনামিক জব তৈরি হয়ে গেছে, তখন শেখাটা, আমরা ওই জায়গাটা কোনোভাবে লুজ দিতে চাচ্ছি না। নেক্সট ওয়ান মান্থ অলসো, আগামী এক মাসও আমরা এই পেজটাকে রাখতে চাচ্ছি, তাহলে আপনি একটা হোলনেস দেখতে পাবেন পুরো বিষয়টার মধ্যে। হ্যাঁ, কনফিউশন হবেই, আমরা আমাদের বুঝতে হবে কিসের মধ্যে কনফিউশন হচ্ছে, তাই না? এই কনফিউশন জায়গাটা আমরা যদি ক্লিয়ার থাকে তারপর গ্র্যাজুয়ালি আমাদের এটা ওয়ার্ক করবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তো আমরা এই এক্সারসাইজ সেশনটা আমরা এখানে ফর্মালি ক্লোজ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।